সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল ইউটিউবের ফেসবুক পেজ এবং স্ট্রিট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আমি গতকালকে রাজবাড়ি দুই আসনের এমপির ব্যাপারে কথা বলেছিলাম এবং অনেকেই আমাকে ফোন করে বলছেন যে আপনি কি শুরু করেছেন। আমি বলেছি, ভাই, দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলছি। আওয়ামী লীগ ক্ষমতায় 100 বছর থাকলো না বিএনপি কালকে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হলো, এটা আমার কনসার্ন না, আমি ওইটা বাদ দিয়ে দিচ্ছি। এখন কে ক্ষমতায় থাকবে এটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে যে দুর্নীতি, স্বজন প্রীতি এবং সমাজের অনৈতিক কাজ কারবার বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা বসে আছেন গালে হাত দিয়ে যে অত সন্ত্রাসী, ওর ব্যাপারে আমি কথা বললে ও আমাকে মেরে ফেলবে, আপনারা বসে থাকবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ একজন মানুষ, আমি যতটুকু বুঝতে পেরেছি টাকা পয়সার দিক দিয়ে। অন্য অনেক হয়তো দুষ্টুটি আছে, ভুল ত্রুটি আছে, সেদিকে আমি যেতে চাই না প্রিয় দর্শক। কিন্তু তাকে বললে কাজ যে হয়, বেশ কিছু প্রমাণ আমি পেয়েছি। প্রিয় দর্শক, আমি বলা শুরু করার পরে, আমি তো তেমন বড় কোনো সাংবাদিক না প্রিয় দর্শক, আমি যতটুকু নিজেকে ভাবি বাংলাদেশে বড় বড় সাংবাদিক রয়েছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, কথা বলেন। আমি দু একটি ঘটনা বলার পর, এই যে দর্জি নজরুল, তারপর আপনার এই রাজাকার পুত্র সারাফাতের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমি যতটুকু শুনেছি অ্যাকশন নিয়েছেন। প্রধানমন্ত্রীকে যদি বলা হয় তিনি অ্যাকশন নেন। প্রিয় দর্শক, আজকে যার ব্যাপারে আমি কথা বলতে চাই, তিনি আরেক ডক্টর ইর্তেজা, ওই যে পাগড়ি একটা বাইরেছে না প্রিয় দর্শক, বুড়ের পাতা সম্পাদক, সেই বুড়ের পাতা সম্পাদকের মতো আজকে আরেকজনের কাহিনী শোনাব প্রিয় দর্শক। তিনি হচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া ও লুহাগাড়া এলাকা নিয়ে জাতীয় সংসদের 292 আসন, চট্টগ্রাম 15 আসনের সুযোগ সন্ধানী নব্য আওয়ামী লীগের এমপি আবু রেজা নদভীর চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা অপকর্মের কাহিনী। প্রিয় দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের স্যার এক সময় কলাম লিখতেন, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি ওনার কলাম পড়তাম, ভালো লিখতেন কিন্তু উনি। তিনি সম্প্রতি বলেছেন, তিনি যখন কথা বলেন আপনারা খেয়াল করবেন তিনি কাব্যিক ভাষায় তিনি কথা বলেন, অনেক কাব্য সাহিত্য জানা ভদ্রলোক। তিনি বলেছেন, আওয়ামী লীগে দূষিত রক্তের প্রয়োজন নেই, শুধু আওয়ামী লীগে না মাননীয় সেতুমন্ত্রী, বাংলাদেশে সরকারে দূষিত রক্তের কোনো প্রয়োজন নেই, কারণ এ দেশ 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের অর্জিত কষ্টের ফসল এই বাংলাদেশ। প্রিয় দর্শক, গুটি কয়েক নেতাদের জন্য দল বদনামীর বাগিদার হবে না, এটি বলেছেন মাননীয় সেতুমন্ত্রী উবায়দুল কাদের স্যার। তবে যারা আওয়ামী লীগকে, সরকারকে প্রশ্নবিদ্ধ করছে তারা কারা? প্রিয় দর্শক, এই চট্টগ্রামের সাতকানিয়ার যে এমপি, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। 2014 সালের 10ম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে লোহাগাড়া সাতকানিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2018 সালের 11ম সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। দান্দাবাজির মাধ্যমে এমপি টিকিট পাবার পরই শুরু হয় নদভীর তেলবাজি, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস কার্যকলাপ সহ সকল প্রকারের অপকর্ম। দলের বর্ষীয় নেতাদের যেমন তুফাইল স্যার, আমু স্যারদের কুরবানির ঈদের সময় সাতকানিয়ার গরু সাপ্লাই সহ
তেলবাজি করে তার স্ত্রী চট্টগ্রামের জামায়াত নেতা কন্যা রাজিয়া রেজাকে বানিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী। প্রিয় দর্শক, কেউ কেউ করে নারী সাপ্লাই আর কেউ করে গরু সাপ্লাই। কালকে একটি তথ্য দিতে ভুলে গেছি প্রিয় দর্শক, ওই যে রাজবাড়ির যে এমপি যে তার ছেলেকে সন্ত্রাসী বানিয়েছে, সেই ভদ্রলোক নাকি কুরবানির গরু কিনে গরুর টাকাও নাকি অর্ধেক দিত না, সে খাসির টাকা নাকি দিতই না, সে আবার কুরবানি করে। প্রিয় দর্শক, এই নাদবিচার ইসলামী বিশ্বের বিভিন্ন দেশের অনুদান মসজিদ মাদ্রাসা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশের নাম করে এমপি গরু সাপ্লায়ার নাদবিচার কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বলে তার ঘনিষ্ঠজনরা আমার টিমকে জানিয়েছেন। জামায়াত ইসলামী বাংলাদেশের কাছের লোক হিসাবে পরিচিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পর্কহীন নাদবি চট্টগ্রাম পণ্ড সাতকানিয়া লোয়াপাড়া আসন থেকে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে অনেকেই বিস্মিত হয়েছিলেন। জামায়াতের ঘাঁটি হিসাবে পরিচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এই নাদবি নির্বাচনের পর এক সম্বর্ধনা সভায় বলেন, সাতকানিয়া লোহাগাড়া আগে পাকিস্তান ছিল, দীর্ঘদিন পর সেটি স্বাধীন হয়েছে। স্যার এখনো পাকিস্তানের স্বপ্ন দেখেন বসে বসে, বেকারই কথা, কারণ তিনি তো জামায়াতের সাথে তার সখ্যতা রয়েছে। প্রিয় দর্শক, গরুওয়ালা নাদবিচার এলাকার রাজনৈতিক প্রভাব বজায় রাখার জন্য আওয়ামী ও জামাত ক্যাডারদের খুশি করার জন্য সব অপকর্ম নাকি তিনি করে থাকেন। প্রিয় দর্শক, নির্বাচনী এলাকায় নিজেকে উন্নয়নের রূপকার হিসাবে প্রচারকারী গরু সাপ্লায়ার নদবি এমপি স্যার উন্নয়নের নামে সরকারি তহবিলের কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেন। সাতকানিয়া লোহাগাড়া এলাকায় উন্নয়ন প্রকল্পগুলোর নামে এমপি স্ত্রী এবং তাদের সিন্ডিকেটদের অত্যাচারের কাহিনী জানা গেছে। প্রিয় দর্শক, আজকে উবায়দুল কাদের স্যারের আরেকটি কথা আমি বলতে চাই। তিনি বলেছিলেন, দশটি উন্নয়ন মেলান হয়ে যাবে যদি একটা খারাপ আচরণ হয়। আমরা পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তন চাই না যে পরিবর্তন আওয়ামী লীগকে আদর্শের শিকড় থেকে বিচ্ছিন্ন করে দেয়, শিকড়ের সঙ্গে আদর্শ বিস্তৃত। সরকারের ভিশন 2021 এবং 2041 বাস্তবায়নে যারা কাজ করবে তাদের চরিত্র হালালে চলবে না। ট্রেডিশনের সাথে টেকনোলজির সমন্বয়ে গুণগত পরিবর্তন আনতে হবে বলে যুগ করেন উবায়দুল কাদের স্যার। মাননীয় উবায়দুল কাদের স্যার, 2021 আর 2041 ভিশন আপনি বাস্তবায়ন করবেন নাদবিচারকে দিয়ে? আপনি 2021-2041 বাস্তবায়ন করবেন নারায়ণগঞ্জের 2500-এর নতুন বাংলা ছাত্র সমাজ থেকে আসা বাবু সাহেবকে দিয়ে? আপনি 2021-2041 আপনি বাস্তবায়ন করবেন রাজবাড়ির সেই লুঙ্গি হাকিমকে দিয়ে? আপনি উবায়দুল কাদের স্যার 2021-2041 আপনি বাস্তবায়ন করবেন সালমান এফ রহমান দরবেশ বাবাকে দিয়ে? আপনি 2021-2041 আপনি বাস্তবায়ন করবেন রাজাকার পুত্র সারাফাতকে দিয়ে? আপনি বাস্তবায়ন করবেন দর্জি নজরুলকে দিয়ে, মিটার কাদেরকে দিয়ে, গামসা সালামকে দিয়ে, বিপুকে দিয়ে, জাইল্লা পলককে দিয়ে? এদেরকে দিয়ে আপনারা 2021-2041 আপনারা বাস্তবায়ন করবেন? মাননীয় উবায়দুল কাদের স্যার, আপনার জন্য আমার শুভকামনা থাকলো, আপনি বাস্তবায়ন করেন। আপনাদের নতুন বাংলা ছাত্র সমাজ থেকে দরে নিয়ে এনে বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি করেছেন এই দুর্নীতিবাজ বাবুকে,
আপনাদের আওয়ামী লীগে লোক নেই? প্রিয় দর্শক, এই ন্যায়বিচারের দাঙ্গাবাজি এখন ধরা পড়েছে। মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক যোগসূত্র স্থাপনের সেতু তৈরিতে ভূমিকা রেখে চলছেন নাকি এই নদবি? এ জায়গায় আগে একচ্ছত্র প্রভাব বিস্তার করে রেখেছিল যুদ্ধ অপরাধের জন্য দায়ী সংগঠন জামাতে ইসলাম। মূলত এসব কারণেই আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ে নিজের অবস্থান পাকাভুক্ত করেছেন সাতকানিয়া লোহাগাড়ার এই গরু সাপ্লায়ার সাংসদ। তবে ইদানিং এই মুসলিম বিশ্বের এই সেতুবন্ধনের চাপাবাজি ঊর্ধ্বতন নেতারা নাকি ধরে ফেলেছেন। তাই তার ধর্মমন্ত্রী হবার যে খায়েশ হয়েছিল, স্বাদ জেগেছিল, সেটা এখন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। প্রিয় দর্শক, আপনি চাপাবাজি করে কতদিন চলবেন? প্রিয় দর্শক, আজকে এই নদবিচারের ব্যাপারে বললাম, আগামীকালকে আবারও আরো কোন সারের কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সম্মুখে। ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালোই থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত এই দুর্নীতিবাজ যারা দেশের শত্রু, রাজাকার আর দুর্নীতিবাজ আমলা কামলা মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান, এরা দেশের শত্রু, এদেরকে চিহ্নিত করার সময় এসেছে। প্রিয় দর্শক, আমার সঙ্গেই থাকুন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।